কবরের চাপ থেকে কারা রেহাই পাবে? একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। ভাইরা আমার, কবরের আজাব, বিশেষ করে কবরের প্রথম চাপ, আজাবটা শুধুমাত্র পাপিষ্ঠদের জন্যই হবে, কিন্তু কবরের যে একটা চাপ থাকবে, কবর প্রথমেই একটা চাপ দিবে। যারা কবরস্থ হবে না, বারজাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক, সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে, একটা চাপ থাকবে। একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায়, তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন, তিনি পাবেন। এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। তবে এটা আলমুল গায়বের বিষয়, কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা ঠিক, যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয়, যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয়। এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবা ইকরাম, এবং খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করতেন। তিনি বলেছেন, কবর হলো আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে, তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না। এমনকি মুসলমানদেরকেও, ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে, তবে তাদেরটা কাফের এবং পাপিষ্ঠদের চাইতে ভিন্নতর হবে, সহজতর হবে, কিন্তু হবে। সে হাদিস কিন্তু আছে, তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সবসময় চিন্তা থাকা উচিত, পরেশানি থাকা উচিত। বিশেষ করে কবরের যে আজাব হবে, সওয়াল জবাব হবে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন যারা চুগলখুরি করে তাদের কবরের আজাবের আশঙ্কা বেশি হয়, এই জন্য চুগলখুরি ত্যাগ করা, এটা কবরের আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা, যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ বেশিরভাগ কবরের আজাব পেশাবের কারণে হয়। এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে। কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাতে সূরা মুল তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে শোয়ার আগে সূরা মুল তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক একই ভাবে কবর আজাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্যমতে, সেটা সকলকে দেওয়া হবে, এমনকি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না। এই জন্যই সাহাবায়ে কেরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে। এখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাই কবরের জগৎটাকে সহজ করুন, এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন।